প্রধানমন্ত্রীর 70তম জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে এক অভিনব উদ্যোগ নেওয়া হয় মোহনপুর বিজেপি মণ্ডল কমিটির পক্ষ থেকে। মোহনপুর বিজেপি মণ্ডল কমিটি ও দলের শাখা সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে 70 সংখ্যার বৃক্ষরোপণ, লুঙ্গি, ধুতি, শাড়ি, স্কুল ব্যাগ, দুধের প্যাকেট, ছাতি, খাতা, কলম, জলের বোতল, অ্যান্ড্রয়েড মোবাইল বিতরণ করা হয় মোহনপুর বিধানসভা এলাকার কৃষক মা বোন এবং স্কুল ছাত্র ছাত্রীদের মধ্যে। মোহনপুর যুব মোর্চার উদ্যোগে মোহনপুর বাইপাস রোডে ফলের চারা রোপণ, মহিলা মোর্চার তরফ থেকে শাড়ি বিতরণ, কৃষক মোর্চার পক্ষ থেকে 70 জন কৃষকদের লুঙ্গি, এক প্যাকেট করে দুধ ও একটি করে চারাগাছ, মোহনপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে খাতা কলম জলের বোতল, মোহনপুর মণ্ডলের পক্ষ থেকে মেধাবী ছাত্র ছাত্রীদের স্কুল ব্যাগ, মোহনপুর বিজেপি মণ্ডলের আইটি সেলের পক্ষ থেকে দুস্থ ছাত্র ছাত্রীদের 70টি অ্যান্ড্রয়েড মোবাইল উপহার হিসেবে দেওয়া হয়। এসসি মোর্চার পক্ষ থেকে বয়স্ক ব্যক্তিদের ছাতা প্রদান করা হয়। এদিনের এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন দলের শাখা সংগঠনের নেতৃত্বদের পাশাপাশি মোহনপুর পৌরসভার চেয়ারম্যান মতিলাল দাস, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা ও ভাইস চেয়ারম্যান রাকেশ দেব। এদিন মূল অনুষ্ঠানটি হয় মোহনপুর পৌরসভার প্রাঙ্গণে। সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, পৃথিবীর মধ্যে জনপ্রিয় নেতৃত্বদের মধ্যে রয়েছে মোদী। আগামী 10 বছরের মধ্যে বিশ্বকে নেতৃত্ব দেবেন নরেন্দ্র মোদী, এমনটাই বলেছেন বিশেষজ্ঞরা। তিনি আরও বলেন, তৃণমূল স্তরের প্রত্যেক মানুষের জন্য সবকা সাথ সবকা বিকাশ স্লোগান দিয়ে উনি গোটা বিশ্বকে মাতিয়ে দিয়েছেন। পৃথিবীর মধ্যে বর্তমানে সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় নেতৃত্বের মধ্যে রয়েছেন নরেন্দ্র ভাই মোদী, এবং আগামী 10 বছরের মধ্যে বিশেষজ্ঞরা বলছে যে সারা বিশ্বকে উনি লিড করবেন এমন একজন ব্যক্তিত্ব আমরা পেয়েছি। এখন তৃণমূল স্তর থেকে যেসব মানুষ রয়েছেন, সর্বস্তরে প্রত্যেক মানুষের সবকা সাথ সবকা বিকাশের স্লোগান নিয়ে সারা বিশ্বকে উনি মাতিয়ে দিয়েছেন। আমরা সেই দিনটি আজকে পালন করছি, আমরা দুঃখিত, বড় পরিসরে আমাদের দিনটি পালন করার কথা ছিল, কিন্তু জানেন আজকে অতিমারির কারণে করোনা আমরা সংক্ষিপ্ত আকারে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে করতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।